তার জন্য দোয়া করবেন। তিনি আমাকে আসলে মূলত এখানে ইনভলভ করেছেন এই প্রোগ্রামে আসার জন্য, আমাকে অনেক মোটামুটি আবদার, এমনকি আমার শ্বশুরকে ধরেছেন উনি। হ্যাঁ, শ্বশুরকে ধরেছেন, শ্বশুর বলেছেন যে ইমাম সাহেব আসছেন, অনেক অনুরোধ করেছেন তুমি ডেটটা লিখে রাখো। তো শ্বশুর যদি আমাকে বলে তুমি ডেট লিখে রাখো, আর কোনো কথা আছে? সেখানে আলহামদুলিল্লাহ আমি এই দাওয়াতে এসেছি, দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার শ্বশুরও অনেক ভালো মানুষ, অনেক মুখলিস মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহ তাআলা তাকেও নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাআলা এই ভাইকেও, আশরাফুজ্জামান আজাদী ভাইকেও কবুল করেন। অন্য অন্য বক্তা যারা ছিলেন, হাফেজ মাওলানা জিয়াউর রহমান, জিয়া হুজুর, আল্লাহ তাআলা তাকে কবুল করেন। বিশেষ করে আজকে মেহমান যারা ছিলেন, জনাব মোহাম্মদ জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী কোটচাঁদপুর, তার জন্য দোয়া করবেন। ইয়াকুব হোসেন মুন্সি, তার জন্য দোয়া করবেন। জনাব পান্নু আহমেদ বিশ্বাস, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সহ এখানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামসুল আলম, জনাব ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সহ অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা আছেন, যাদের পোস্টার নাম দেওয়া হয়েছে, অনেকের নাম দেওয়া হয় নাই। এটা আমরা বিশ্বাস করি, পোস্টারে যাদের নাম দেওয়া হয়েছে তারাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নন, অনেক সম্মানিত ব্যক্তি এলাকার মধ্যে আছেন, ঠিক কিনা? আমরা সবার জন্য দোয়া করছি মন থেকে, আল্লাহ তাআলা সকলের নেক হায়াত দারাজ করে। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই, আমার পাপীর করলে বিচার, বাচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো। সকলে বলেন না আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন। আসার পর থেকেই কর্তৃপক্ষের অনেক ভাইরা, পার্শ্ববর্তী অনেক বন্ধুগণ, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী অনুরোধ জানিয়েছেন আজান শোনাবার জন্য। আমি মানুষের আজানের আবেগ দেখে মাঝে মাঝে অবাক হই, আজান শোনার আবেগ দেখে। কেউ কেউ তো বলেছে যে হুজুর স্টেজে উঠে আগে আজান দিবে। মনে মনে ভাবলাম সর্বনাশ, আমি কোথায় যেন গিয়েছিলাম আরও আমার স্মরণ নাই, এক লোক বললেন হুজুর আমি 70 কিলোমিটার দূর থেকে আসছি আপনার আজান শোনার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ভাইদের ভালোবাসাকে কবুল করেন, জোরে করে আমিন। আমি রাতের বেলায় আজান দেওয়াটাকে অ্যাকসেপ্ট করি না, যেহেতু মাইকের আওয়াজ অনেক দূরে চলে যায়, মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য পুরো আজান দেব না, আমি সামান্য শোনাবো শুধু আপনাদের হৃদয়ের যে আবদার আছে আবদারকে মেটাবার জন্য। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، الله
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله لا إله إلا الله جنم أمر نبير جوغي হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে কর না আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে তাকায় দেখো আমরা গুনাহগার বড় আশা নিয়ে তোমার শাহী দরবার হাত দুখানা বাড়িয়ে দিয়েছি মেহরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়া টুকুন কবুল করে মঞ্জুর করি সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে
যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মাবুদ গো মেহরবানি করে মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়েবে খাজনা থেকে মিটিয়ে দাও। অনেকেই টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি শ্রম সময় দিয়েছেন, অনেকেই মাদ্রাসায় জমি দান করেছেন, মেহরবানি করে সকলকেই তুমি মাফ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। রব্বুল আলামিন, ওয়াত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আজাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। অনেক ভাইরা বোনেরা দোয়া চেয়েছেন, জানি না কে কোন নিয়তে দোয়া চেয়েছেন। মেহরবানি করে সকলকে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পরিপূর্ণ করে দাও। আমাদের সন্তানদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, করোনা ভাইরাসের মহামারী থেকে, অমিক্রনের থাবা থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিল আঞ্জাম দিতে গিয়ে যত ভাইরা যত সেক্টর থেকে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও, সকলকেই মাফ করে দাও। প্রশাসনিক ভাইরা সহযোগিতা করেছেন, তাদের পারমিশন না হলে মাহফিল হতো না। মেহরবানি করে ভাইদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য দিনের জন্য কবুল করে নাও। মেহরবানি করে সব ধরনের বালা মুসিবত থেকে তাদেরকেও তুমি হেফাজত করে নাও। অসংখ্য যুবকের হাত তুলে ধরেছেন, যুবক ভাইদেরকে ইসলামের সিপাহ সালার হিসেবে কবুল করে নাও। বৃদ্ধ বাবার হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। মুরব্বীরা হাত তুলে ধরেছেন, মেহরবানি করে কিয়ামতের দিন এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও, নিঃসন্তানে মাকে সন্তান দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন। والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.